রাজশাহী মহানগরীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশনের আয়োজনে গরিব, অসহায়, দিনমজুর, রিক্সা ও ইজিবাইক চালক সহ বিভিন্ন পেশার স্বল্প আয়ের মানুষের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর সহযোগিতায় ও রাশিক মেয়র এএসএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও রাশিক কর্মকর্তাবৃন্দ, মহানগরীর 12টি পেশাজীবী সংগঠনের সদস্যবৃন্দ এবং গরিব, অসহায়, ছিন্নমূল, দিনমজুর ও কর্মহীন 3,050টি পরিবারকে এ খাদ্য সহায়তাগুলো প্রদান করা হয়। 12টি পেশাজীবী সংগঠনের মধ্যে রাজশাহী মহানগর ইজিবাইক মালিক শ্রমিক কল্যাণ সমবায় সমিতির 400 জন, রিক্সা ভ্যান শ্রমিক লীগের 400 জন, রাজশাহী মহানগর ইজিবাইক শ্রমিক ইউনিয়নের 400 জন, সেলুন শ্রমিক ইউনিয়নের 300 জন, হোটেল কর্মচারী ইউনিয়নের 300 জন, ওয়েল্ডিং শ্রমিক লীগের 200 জন, দর্জি শ্রমিক ইউনিয়নের 100 জন, জেলা অটোরিক্সা টেম্পো চালকদের 200 জন, সংবাদপত্র হকার্স ইউনিয়নের 200 জন, মহানগর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের 200 জন, রাজশাহী ফল ব্যবসায়ী কল্যাণ সংস্থার 250 জন ও সড়ক পরিবহন গ্রুপ কর্মচারী ইউনিয়নের 100 জনকে এ খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব মশিউর রহমান, মেহরের একান্ত সচিব আলমগীর কবির, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু উপস্থিত ছিলেন। সেলিম উদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি, রাজশাহী।